বেহাল অবস্থা রেলগেটের মধ্যে রাস্তার নিত্য দুর্ঘটনা লেগেই রয়েছে অভিযোগ পৌরসভার তরফ থেকে একাধিকবার রেলকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি হাওড়া তারকেশ্বর লাইনের 4 নম্বর রেলগেট রাস্তার হাল খারাপ হওয়ায় সমস্যার মুখে পড়ছেন শহরবাসী দুর্ভোগ পোহাতে হচ্ছে গাড়ির চালকদেরও কার্যত অবিলম্বে রাস্তা সারানোর দাবি জানালো স্থানীয়রা এবং পাশাপাশি বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান এই বিষয়ে জানান যে অবিলম্বে রাস্তা সারাই না হলে তারা আন্দোলনে শামিল হবেন হাওড়া তারকেশ্বর লাইনের 4 নম্বর রেলগেট রাস্তার বেহাল অবস্থা যার জেরে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনার সেই কারণেই অবিলম্বে রাস্তা সারানোর দাবি জানালো স্থানীয়রা এ বিষয়ে টোটো চালক কি বলছেন শুনবো রাস্তায় মানুষ পড়ে মাথা ফেটে যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে কোনো রেসপন্স বলে রে প্রশাসন ভালো না আমাদের এইখানে যা কাউন্সিলর চেয়ারম্যান কিছু ভালো হচ্ছে না স্যার সব অসুবিধা হচ্ছে আমাদের উল্টে যাচ্ছে হ্যাঁ উল্টে যাচ্ছে মানুষের মাথা ফেটে যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে কি চাইছেন রাস্তা পরিষ্কার চাইছি আর কি ভালো রাস্তাটা মানুষ যাবে একটা সাইকেল যেতে পারছে না পড়ে যাচ্ছে পাশাপাশি বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান কি বলছেন শুনবো বাড়ি দেখছি ওই 4 নম্বর রেলগেটে রেলের কাজ করে করার পর ওইটাকে একদম ফেলে রাখা হচ্ছে যাতে দুর্ঘটনা কবলিত এলাকা তৈরি হয়ে যাচ্ছে রেলগেটটা প্রতিদিন দুটো একটা করে দুর্ঘটনা ঘটছে এতে মানুষ ক্ষুব্ধ হচ্ছে মানুষ ভাবছে যে এটা পৌরসভার কাজ মানুষ পৌরসভাকে এসে বলছে রেলের জায়গায় পৌরসভা গিয়ে কাজ করতে পারে না একটা বাধার ব্যাপার আছে আমরা বারংবার রেলকে বলছি যে এই জায়গাটাকে এমন আপনারা কাজ করছেন তার সাথে সাথে ভাঙা অংশটাকে আপনারা সঙ্গে সঙ্গে ঠিক করে দিন কখনো আর কি এই মাধ্যমিক পরীক্ষা গেল প্রতিটা ছাত্র যে কি দুর্ভোগে পড়েছে সে পুলিশ বলুন আমাদের পৌরসভার সিভিক ভলেন্টিয়ার বলুন তারা প্রতিনিয়ত মানুষকে সাহায্য করছে কিন্তু বারবার রেলকে বলা সত্ত্বেও রেল কর্ণপাত করছে না আমি পৌরসভাতে চিঠি করেছি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম সাধুগা প্রীতম স্থানীয়দের তরফ থেকে রাস্তা নিয়ে ঠিক কি অভিযোগ উঠে আসছে হ্যাঁ একদমই দেখো হাওড়া তারকেশ্বর লাইনে 4 নম্বর রেলগেটে মেরামতির কাজ শুরু হয়েছিল 2 মাস আগে তারপর থেকে কিন্তু একদমই বেহাল রাস্তা শহরবাসী যেটা অভিযোগ ওই রেলগেটের মধ্যেই প্রতিদিন সাইকেল থেকে শুরু করে ট্রাক প্রত্যেকটা যানবাহনই চলাচল করে এবং রাস্তার হাল কিন্তু অত্যন্ত খারাপ তার জন্য সমস্যায় পড়ছেন চালকেরা সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অ্যাম্বুলেন্সে যাওয়া রোগীদের শুধু তাই নয় দুর্ভোগের শিকার হচ্ছে স্কুল পরিবার থেকে শুরু করে সমস্ত সেই পথ দিয়ে যাওয়া পথচারী এবং চরম ভোগান্তিতে পড়ছেন গেটম্যানও সেই গেটে দায়িত্ব থাকা গেটম্যান তাকে নিজে যানবাহন ঠেলে পার করাতে হচ্ছে সেই গেট দিয়ে এবং যে কোনো সময় এর ফলে কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান যেটা জানাচ্ছেন রেলের তরফে কোন রকম এই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি কিন্তু বারংবার রেলকে জানিয়েছেন তারপরও কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না রেল থেকে পরবর্তীতে কিন্তু আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ধন্যবাদ প্রীতম হাওড়া তারকেশ্বর লাইনের 4 নম্বর রেলগেটে রাস্তার বেহাল দশা অবিলম্বে রাস্তা সারানোর দাবি জানায় বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান সহ স্থানীয় জনগণ অবিলম্বে রাস্তা সারাই না হলে আন্দোলনে শামিল হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি আপনারা দেখছেন বর্তমান সময় .com তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় .com আপনারা দেখছেন বর্তমান সময় .com